হাসখালি ধর্ষণকাণ্ডে পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের যেসব নেতারা অশ্লীল বিবৃতি দিচ্ছেন, পক্সো আইনে তাদের আগে গ্রেপ্তার করা উচিত। শুক্রবার হাসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের এই ভাষাতেই আক্রমণ করলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। ইতিমধ্যেই হাসখালি ধর্ষণকাণ্ডে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নেতা অধীর চৌধুরী সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এদিন দেখা করতে আসেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধি দল। সিপিআইএম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ঘটনায় পরিবারকে সমবেদনা জানাবার কোনো ভাষা নেই। যেভাবে দিনের পর দিন রাজ্যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে চলেছে, সকলের প্রতিবাদ না করলে এ রাজ্যে বসবাস করার মতো আর পরিস্থিতি থাকবে না। তৃণমূল নেতারা বলছেন, ধর্ষণের প্রতিবাদে মিছিল করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। এর পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল সাংসদ বিধায়করা যেভাবে খুন এবং ধর্ষণের ঘটনায় বিবৃতি দিচ্ছেন, সবার আগে প্রশাসনকে বলবো পক্সো আইনে তাদের গ্রেপ্তার করা উচিত। বাড়িতে এসেছি, প্রথম কথা হচ্ছে মা বাবা যে অবস্থায় আছেন তাদেরকে তো সমবেদনা ভাষা জানানোর আমাদের মানে কিছু নেই। কিন্তু সেই মা বাবাও নিজের মেয়ে হারিয়ে এই জায়গাতেই দাঁড়িয়ে আছেন, চাপের মধ্যে, সন্ত্রাসের মধ্যে, আতঙ্কের মধ্যে। আর এই আতঙ্ক, এই সন্ত্রাস, এই চাপা জিনিসটা গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন ছড়াচ্ছে। যারা ছড়াচ্ছে তারা প্রত্যেকেই সরকার পক্ষের, পার্টির, তাদের মদতপুষ্ট নেতা মন্ত্রী এরা সব। আমাদের একটাই পরিষ্কার কথা, এই পশ্চিমবঙ্গটা ধর্ষকদের হতে পারে না। তার জন্য যারা লড়াই করছে, এই গোটা হাসখালি থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ তাদের সাথে আছে। আর যারা এখনও এই সাথ দিয়ে রাস্তায় নামতে পারছেন না, আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের আবেদন। ইতিমধ্যে নিজের বাড়ির ছোট মেয়েটার মুখটা ভাবুন, কালকে আপনার মেয়ে হাসখালির তালিকায় নাম লেখালে মুশকিল আছে। আজকে আরও একটা মেয়ে বোলপুরে মেলা থেকে ফিরছিল, কি ঘটছে? সরকার বলল বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে, আর আমরা শুনছি যে নদিয়াতেই অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যার বাড়ির মেয়েটা হারিয়ে গেল সেই বাড়ির লোকজনদেরকেই চাপে রাখছে, বলল যে এখন একটু আগে ভগবান গোলা একের তৃণমূলের ব্লক সভাপতি আফরোজ সরকার তিনি প্রকাশ্যে বলছেন যে ধর্ষণ হলে আমাদেরকে বলুন, কে হরিদাস পাল আপনি? মানুষ আপনাকে ভোট দিয়েছে, আপনি মানুষের কাজ করবেন, প্রশাসন প্রশাসনের কাজ করবেন। উনি বলছেন যে আমরা বলে দেবো এসপিকে কাকে অ্যারেস্ট করতে হবে। তার মানে বকটুইতে যেটা মমতা ব্যানার্জি করেছিলেন সেটা ভাই ভাই পো চেলা চামুন্ডা সবাই করছে। বলছেন মিছিল করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবো, আর ঠান্ডা করতে গেলে ডান্ডা লাগে, সেই ডান্ডা আমরা জানি, পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা সেই ডান্ডা ব্যবহার করছি। এইসব কথা উনি প্রকাশ্যে বলছেন মিডিয়ার সামনে। কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রথমে এদেরকে অ্যারেস্ট করতে হবে। এরা যতক্ষণ থাকবে রাস্তায় ততক্ষণ ধর্ষকরা বুক বাজিয়ে ঘুরে বেড়াবে, আর এটা 10 বছর ধরে চলছে। এই পরিবারের পাশে গোটা রাজ্যের মানুষকে 15 থেকে 30 তারিখ পর্যন্ত 15টা ধর্ষণ, আর সংখ্যা বাড়ছে প্রত্যেক দিন, সংখ্যা বাড়ছে। আর এই সংখ্যা শুধু যেগুলো মিডিয়াতে আসছে, শুধু মিডিয়াতে যেটুকু আসছে শুধু সেটুকু জানতে পারছি। কত পরিবার আছে যারা ভয়ে, চাপে, সন্ত্রাসে, ভবিষ্যৎ সুরক্ষিত নেই বলে প্রতিবাদ করলে কাল কি হবে, পুলিশ পাশে দাঁড়াচ্ছে না, নির্বাচিত জনপ্রতিনিধি বলছে আগে আমাকে বলো, আর নির্বাচিত জনপ্রতিনিধি টাকার জন্য, কিছু টাকা দিয়েছে বা কিছু কাজ করে দিয়েছে, তার জন্য পরিবার বাধ্য হচ্ছে মেয়েটাকে তার হাতে তুলে দিতে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।